চোখের জল তো সবাই দিতে পারে, মুখের হাসি কজন দিতে পারে বলো? আমি তোমাদেরকে হাসাতে এসেছি, তোমাদেরকে আমি চোখের জল দিতে আসিনি, তোমাদের মনে আনন্দ দিতে এসেছি। গুড ইভিনিং মাই ফ্রেন্ডস, তোমরা সবাই কীরকম আছো? আশা করি নিশ্চয় ভালোই আছো, আমিও ভালোই আছি। তো এখন বাজে 7টা, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে, মানে কি বলবো, ঠান্ডাতে মানে একেবারে মনে হচ্ছে জমে যাচ্ছি, একেবারে এত ঠান্ডা, মানে বাইরে তো যাবো জানে, এত হাওয়া বাইরে, মানে কি বলবো, আরে বাপরে বাপরে, চারিদিকে বন্ধ দরজা, তারপরে দেখো এত ঠান্ডা আসছে, কোথা থেকে জানি এত হাওয়া আসছে। তো ভাবলাম এখন একটু চা খাবো, কারণ গলাটা এত ব্যথা করছে। তো চলো চা করি, চলো চাটা বানাবো, চা বানাতে বানাতে তোমাদের সাথে গল্প করবো, বুঝতে পেরেছো? চলো। তো আসলাম কিচেনে, তো এখন আমি চা করব। তো চলো একটা পাটি নিয়ে নেই। তো আমার রান্নাঘরে ফিল্টার নেই, বুঝতে পেরেছ? আর আমি সিনট্যাক্সের জল ইউজ করি না রান্নাতে, আমরা সাপ্লাইয়ের জলটাই, আমরা মানে টাইম, মানে টাইম কলের জলটা ইউজ করি। তো এ চলো এক কাপ করব, বেশি করব না, কারণ ছেলেও নেই, কেউ নেই ঘরে, শুধু আমার জন্যে করব। চা না খেলে মরেই যাব, বুঝতে পেরেছ কী বলেছি? লাইটারটাও নষ্ট হয়ে গেছে জানো, এটাও ধরতে চায় না, এই যে দেখো লাইটার, টাইম খতম হয়ে গেছে, নতুন কিনতে হবে। তো দেখো, দেখতে পেয়েছ যে বসালাম, চিনি 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 চিনি, এই যে আমার চিনি চিনি, তোমাদেরকে আজকে চা করা শেখাও, বুঝতে পেরেছ? কে কে চা করতে পারো না বলো, আমার সাথে আমার থেকে শেখো। আমি একটু দুধটা বেশি দিই, আমি একটু ডিপ চা খেতে ভালোবাসি, আমি পাতলা চা খেতে পারি না। চাপাটা চাপাটাও শেষের পথে শেষ হয়ে গেছে। আজকে সোমবার, আজকে আমার নিরামিষ। এটা আমার চা কাপ, এটাতে আমি সবসময় চা খাই, দেখো এটা আমার স্টুডেন্ট দিয়েছে, বুঝেছ? দেখো লেখা আছে, দেখেছ, হ্যাপি টিচার ডে, দেখতে পাচ্ছ, হ্যাপি টিচার ডে লেখা আছে এখানে। তো এটাতে আমি সবসময় চা খাই। এক হাতে মোবাইল, দুধ শেষ হয়ে গেছে, মোবাইল ধরে আছে, তার জন্য দাঁত দিয়ে কাটলাম, নাহলে কেচে দিয়ে কাটতাম। দুধও শেষ, শেষ, আমি দুধ চা খাই, লেখার চা খেতে পারি না।
হয়ে গেছে, চলো ছাতাটা নিয়ে নিই, ছাতাটা নিয়ে নিই, এই যে ছাতাটা, ছাতাটা নিয়ে নিই, চলো। চিন্তা করো, এত ঠান্ডা পড়েছে, দেখো আমি কিন্তু কোনো কাপড় নেইনি, দেখো একদম গরম, কোনো গরমই লাগছে না, বুঝতে পেরেছ? সত্যি একেবারে গরম লাগছে না, এত গরম, এটা এত গরম লাগছে না, এত ঠান্ডা আমাদের এখানে, দেখো বলকে উঠছে আর আমি এটাকে ধরে আছি, তুমি দেখো 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 সবাই দেখতে পাও, কোনো গরম লাগছে না, কোনো গরম লাগছে না, বুঝতে পেরেছি, এত ঠান্ডা আমাদের এখানে, বেশ মজা লাগছে সত্যি, ধরেছে খুব ভালো লাগছে, গরমটা ধরছে, ধরবো না, খালি ধরবো, দেখো খালি, বুঝতে পেরেছ? খাবে তোমরা চা, দেখো আমার চা, ঠিক আছে তোমরাও খাও, ফাইন হয়েছে সত্যি, ঠান্ডার মধ্যে চাটা খেতে দারুণ সত্যি। আমি গরম চা একদম খেতে পারি না, কিন্তু এখন গরম চাই খাচ্ছি, দুটো বিস্কিট নিয়ে নিয়ে দাঁড়াও, ঠান্ডা কী করবো বলো, কিছু করার নেই, ঠান্ডাটাই সহ্য করতে হবে, কয়েকদিন আর কদিন থাকবে জানি না এই ঠান্ডাটা, আর আমি চার সাথে অনেকগুলি বিস্কিট খাই, বুঝতে পেরেছ? বিস্কিটটা একটু বেশি থাকে আমার চার সাথে, তো দেখো আমাকে দেখে তোমরা হাসবে না কিন্তু, হ্যাঁ আমি একটু বেশি বিস্কিট খাই, তো আমার চা বিস্কিট রেডি, তো চলো সামনে ঘরে বসে খাবো, সামনে ঘরে বসে খাবো, চলো তোমাদের সামনে কিন্তু আমি চা করলাম, তো দেখো চা বিস্কিট দেখেছ, 1, 2, 3, 4, 5, and 6, তো দেখো আমি বিস্কুট বেশি খাই সত্যি, কিছু করার নেই, সরি কিছু মনে করবে না কিন্তু, তো বিস্কুটটা হলো ব্রিটানিয়া মিল্ক বিস্কিট, হাজব্যান্ড খুব পছন্দ করে এই বিস্কিটটা, চিনি মেশানো আছে উপরে, চিনি হাজব্যান্ডের ফেভারিট বিস্কিট, আর আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি,
তোমরা কে কে চা খাও, দুধ চা কমেন্টে জানাবে। আমি কিন্তু লিকার চা খেতে পারি না, একেবারেই খেতে পারি না, আমার দুধ চা লাগবে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে রাখছি, আমি এখন চা খাবো, চা খেয়ে একটু পরে রান্না করতে যাব। তারা আসলে একটু রান্না করবো, রান্না করে ভাত খেয়ে ঘুমিয়ে থাকবো। আর যদি পারি কালকে তোমাদের জন্য আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা, সুস্থ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, গুড নাইট।